السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা এই চ্যানেলের শুরু থেকে এই পর্যন্ত বেশ কয়েকটি ভিডিও আপলোড হয়েছে নারী ও পুরুষের যৌন রোগ ও তার সমাধান নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন বার ভিউ হয়েছে বন্ধুরা আমার হাজার হাজার বন্ধু আমাকে কমেন্টের মাধ্যমে এই সমস্ত ভিডিওর মাধ্যমে যে তারা উপকার পাচ্ছেন সে কমেন্টগুলো যখন আমি পড়ি তখন আমার হৃদয়টা আনন্দে ভরে যায় আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার কিছু বন্ধু এমনও পেয়েছি যারা আবার উল্টোটা বলেছেন বলেছেন যে হুজুর আপনার এই ভিডিওগুলো আমল করতে শুরু করেছি বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু আসলে ওই উপকার পাচ্ছি না সেই সব বন্ধুদের জন্য একটা কথা বলি বন্ধুরা আমার আল্লাহ রসুল আলাইহি হাসালামের হাদিস থেকে বর্ণিত যে সমস্ত দোয়া দুরুদ আমি এই যৌন রোগের সমাধানের জন্য বলেছি অথবা পবিত্র কুর আনুল কারিমের যে সমস্ত আয়াতের কথা বলেছি অথবা কোনো ঘরোয়া চিকিৎসা দিয়েছি প্রত্যেকটা আমল কিন্তু ছিল অত্যন্ত পরীক্ষিত এই আমলগুলো যারা সঠিকভাবে করতে পেরেছে তারা সবাই কিন্তু সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যখন কোনো আমলের দ্বারা সাকসেস হবেন না তখন আপনার খোঁজা উচিত যে আসলে কি আপনি আয়াতটি শুদ্ধ করে পড়তে পেরেছেন কিনা হাদিসটি শুদ্ধ করে পড়তে পেরেছেন কিনা দোয়াটি যে নিয়মে বলা হয়েছিল সেই নিয়মে পড়েছেন কিনা ঘরোয়া যে খাবারের কথা বলা হয়েছে সেই খাবারটি যে নিয়মে খেতে বলা হয়েছে সেই নিয়মে আপনি খেতে পেরেছেন কিনা যখন এটি আপনি সঠিকভাবে করতে পারবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি বলতে পারি এর দ্বারা আপনারা উপকার পাবেন আর একটা কথা বলে নেই আল্লাহ রবুল আলমিন ছাড়া কেউ কারো রোগ ভালো করতে পারে না কেননা আল্লাহ রব্বুল আলমিন এই রোগ সৃষ্টি করেছেন এই ভালো করার মালিক একমাত্র তিনি কোনো গজবের কারণে আপনি এমন কোন অন্যায় করেছেন এমন কোনো জেনা বিচার করেছেন অথবা এমন কোন নারীর সাথে আপনি ধর্ষণে লিপ্ত হয়েছেন যে যার বদ্ধ হওয়ার কারণে আপনি আজকে কঠিন যৌন রোগে ভুগছেন তার জন্য বলছি যদি এরকম হয়ে থাকে আপনি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা না করা পর্যন্ত আমার কেন আপনি সমস্ত চ্যানেলের সব ভিডিওগুলো একত্র করেও যদি আপনি আমল করতে শুরু করেন আপনি কিন্তু কোনো ফল পাবেন না সেজন্য আমি যে কাজটি করি যখন কোথাও কোনো রোগ দেখি আমার সংসারের মধ্যে আমার ফ্যামিলির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে তখন যে কাজটি করি ভোর রাত্রে উঠে দুর্গাকাত নামাজ পড়ে এরপর সেজদা দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কান্নাকাটি করি আর বলি আল্লাহ তুমি এই রোগটি ভালো করে দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকার পাই তো বন্ধুরা আমার যারা এরকম উপকার পাচ্ছেন না আমি তাদেরকে বলবো যদি কোনো গুনাহ থাকে কোনো পাপ থাকে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এই মাহে রমজানে একটু বেশি করে তবা করে ক্ষমা চান ইনশাল্লাহ এই ঔষধগুলো আপনাকে অনেক বেশি কাজে দেবে তো বন্ধুরা আমার আমার হাতে আপনারা একদল কোরআন শিব দেখতে পাচ্ছেন আজকে একখানা অত্যন্ত পরীক্ষিত আমল এই আনুল কারিমের সুর এত নেশা থেকে আপনাদের আমি দিব সেটিও যৌন রোগের জন্য যারা কোনো ঔষধে ফল পাচ্ছেন না এমনকি এই চ্যানেলে সবগুলো ঔষধ অ্যাপ্লাই করেছেন সবগুলো দোয়া অ্যাপ্লাই করেছেন সবগুলো আমল করেছেন কিন্তু উপকার পাচ্ছেন না তাদের জন্যে আজকে এই পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট আয়াতের এই দোয়াটি আমল করার জন্য আমি বলবো সেক্ষেত্রেও আমি বলছি আয়াতটি মুখস্থ করে নেবেন আমার তেলাওয়াত শুনে শুনে বারবার বলছি আমার তেলাওয়াত শুনে শুনে যদিও বাংলা উচ্চারণ আমি দিয়ে দিব কিন্তু সেই উচ্চারণ না দেখে বরং আমার তেলাওয়াত শুনে শুনে আপনারা এটি মুখস্থ করে নেবেন যখন আপনি এটি সঠিকভাবে মুখস্থ করতে পারবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনি ফলটা পেয়ে যাবেন এই তেলাওয়াতের পরেই আমি বলে দেব ইনশাল্লাহ কিভাবে এই আয়াতটি আপনি কোন দ্রব্যের উপরে আমল করে আপনি খেলে আপনার যৌনরঙ্গ যত জটিলই হোক যত কঠিনই হোক যত দীর্ঘ স্থায়ী হোক আপনার সেটি থেকে আপনি মুক্ত পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরাতুন নেসার সেই আয়াতটি তেলাওয়াত করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا أمر أمي عبارة بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام

اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ইন্লাহ কন আলাই কুম রফি বা বন্ধুরা আমার আমি আবার তেলাওয়াত করছি বিসমিল্লা হিরো রহমান يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا বন্ধুরা আমার আমি এবার আপনাদের সামনে এই আয়াতটি কিভাবে তেলাওয়াত করে কোন দ্রব্যের উপরে ফ্রু দিয়ে আপনি কতদিন পর্যন্ত খাবেন বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা আমার সুর অ্যান্ড এই এক নম্বর আয়াতটি আপনি প্রতিদিন সকালবেলা একটা সেদ্ধ মুরগির ডিমের উপরে আপনি ফু দিবেন সাতবার পড়বেন সাতবারই ফু দিতে হবে অর্থাৎ একবার পড়া হলে একবার ফু এভাবে সাতবার পড়ে সাতবার ফু এই সাতবার পরে সাতবার ফু দিবেন প্রতিবার এই আয়াতে কারিমা বিসমিল্লার সাথে তেলাওয়াত করে আপনি ফু দিবেন এভাবে যদি আপনি একাধারে একদিনও বাদ আপনি না দিয়ে কমপক্ষে একচল্লিশ দিন পর্যন্ত আপনি মুরগির সেদ্ধ ডিম এই আয়াত দ্বারা সাতবার পরে ফু দিয়ে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার যৌনরোগ যত জটিল হোক আপনি সেটি থেকে সারিয়ে উঠতে পারবেন অর্থাৎ আপনার বীর্য পাতলা হোক অথবা আপনি সময় দিতে পারেন না স্ত্রীকে খুব দ্রুত বীর্যপাতের ঘটনা হোক অথবা কোনোভাবেই স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারছেন না এরকম যে কোনো ধরনের জটিল রোগ থাকলে ইনশাল্লাহ পবিত্র কোরআনুল কারিমের আয়াতের বরকতে আপনার সেটি দূর হবে তো বন্ধুরা আমার আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যাদের একদম কোনোভাবে ভালো হচ্ছে না একটু ভোর রাত্রে উঠে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে গুনার জন্য কান্নাকাটি করেন আল্লাহ রবুল্লা আলমিন তার রহমতে আপনাকে হয়তো সুস্থ করে দিবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি